হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবির আহমেদ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট আবির আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যা হলো হোম চেস্ট ওয়ার্কআউট। সবাই রিকোয়েস্ট করতেছে ভাই হোম ওয়ার্কআউট দেন, হোম চেস্ট ওয়ার্কআউট দেন একটা, যেটা আমরা অনেকে জিমে যাই না, জিম করতে পারি না, তাদের জন্য হোমে আমরা মাঝে মাঝে বাড়িতে হোম ওয়ার্কআউট করি। তা আমাদের হোম কিভাবে হোম ওয়ার্কআউটের মাধ্যমে চেস্ট ডেভেলপ করা যায় তা নিয়ে একটা ভিডিও বানানো, আমরা তা নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখন চেস্ট ওয়ার্কআউট শুরু করব। আমি আগে একটা কথা সুন্দর করে বলে নিই, চেস্ট ওয়ার্কআউট করবো যে চেস্টে আমাদের মাসেল হলো তিনটা ভাবে বিভক্ত, যেটা হলো আপার, মিডল অ্যান্ড লোয়ার। আমরা প্রতিটা মাসেলে সুন্দরভাবে ট্রেন করব, আর আমরা প্রতিটার জন্য দুইটা করে ভেরিয়েশন করবো। দুইটা ভেরিয়েশনের মধ্যে তিনটা থেকে চারটা সেটস হবে অ্যান্ড 10 থেকে 12টা রেপস হবে। প্রতিটাই আমরা কিভাবে করে কি কিভাবে করতে হয় তা আমি দেখাই দিচ্ছি। হোম ওয়ার্কআউটের মাধ্যমে সুন্দর চেস্ট গঠন করা সম্ভব। আমরা ওয়ার্কআউটের জন্য ব্যবহার করব দুইটা ইট দিয়ে আমরা ট্রেন করবো, যা হলে আমাদের ওয়ার্কআউটটা সুন্দরভাবে আমরা করতে পারবো। আর আমরা এখন প্রথম করব মিডল চেস্ট, মিডল চেস্ট থেকে শুরু করব, যেটা আমরা জিমে বলি ডাম্বেল বেঞ্চ প্রেস, বাট আমরা যেহেতু ইট দিয়ে করতেছি তাহলে আমরা বলবো ইট বেঞ্চ প্রেস, ঠিক আছে? আমরা বেঞ্চে করবো না, বেঞ্চে করলে ভালো, বাট আমি এখন যেহেতু মাঠে আছি তাহলে মাঠে আমি কীভাবে করে এটা দেখাই গেছি। প্রথমে বেঞ্চ প্রেস করব, যেটা ইটটা ইট দিয়ে করবো, আমরা ইট দিয়ে জাস্ট এইভাবে চেস্ট বরাবর, মিডল চেস্ট বরাবর, হাতগুলো থাকবে একটু শোল্ডার থেকে একটু ব্যাঙ্ক করে, এই পজিশনে ব্যাঙ্ক থাকবে। যদি বেশি এদিকে নেই তাহলে আমার শোল্ডার ইঞ্জুরি হয়ে যাবো, তার কারণে আমরা একটু নিয়ে ব্যাঙ্ক কিছু অ্যাঙ্গেলে ব্যাঙ্ক করে সামনের দিকে রেখে তারপর প্রেস করব। আর যেহেতু আমরা হাত মাটির কারণে নিতে পারতেছি না, তার কারণে আমরা স্লোলি ফুল নিব, আপনারা সুন্দর করে ট্রেন করব। Slowly. My hand steady, I feel ready, but এখন করব ফ্লাই জিম। তো জিম তো আমি এটা বলি ডাম্বেল, বাট এখন যেহেতু আমরা ইট দা করতেছি তাহলে এটা আমরা ইট ফ্লাই বলবো, এটার নাম হলো ইট ফ্লাই। এখন আমরা ইট ফ্লাই করব, আমাদের চেষ্টা যাতে চেষ্টা যাতে ছড়ে সুন্দর করে ফ্লাই করবো। এই পজিশনে ইটটা নিয়ে শুইয়া এইভাবে শুইয়া তারপর ফুল ছাড়বো, হাতটা ছড়াইবো অ্যান্ড দেন এবার ফ্লাই করবো পুরো ফুল রেঞ্জ অফ মোশনে স্লোলি, ফুল নামাবো এবং ফুল উঠাবো। আমরা এখন মিডল চেস্টে ওয়ার্কআউট শেষ করলাম, এখন আমরা করব আপার চেস্টে ওয়ার্কআউট, যেটা আমরা পা উপর দিকে রাইখা, উপরের দিকে রাইখা, হাতগুলো নিচে রাইখা, বডি পজিশনে এই পুশ আপ দিব। এখন আমরা আপার চেস্টের সেকেন্ড ভেরিয়েশন ওয়ার্কআউট করব, যেটা আমাদের আপার চেস্ট উপর দিকটা বড় করতে সহযোগিতা করবে, আর এটার নাম হলো আপার আপার স্ট্যান্ডিং আপওয়ার্ড ফ্লাই, যেটা পজিশন হবে চেস্ট সোজা আর হাতগুলো শোল্ডার বরাবর পুরো সেম এই পজিশনে স্কুইজ করব, সেম আপার ফিল করতে হইব। আমরা যে ওয়ার্কআউটের সময় ফিল করব যে আমাদের মাসালটা কানেকশন ঠিক আছে কিনা, যদি কানেকশন ঠিক থাকে তাহলে আমাদের মাসাল সুন্দরভাবে ট্রেন হইতেছে এটা আমরা বুঝতেই পারবো। আমাদের আপার চেস্টের ওয়ার্কআউট শেষ করলাম, এখন আমরা করবো লোয়ার চেস্টের ওয়ার্কআউট, আর যেটার জন্য আমরা ইনক্লাইন জায়গা বা ইনক্লাইন বেঞ্চে হাত একটু রিভাইস পজিশনে আমরা পুশ আপ দিব, যেটা আমাদের ইনার চেস্ট অ্যান্ড লোয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চেস্ট গঠন করার জন্য সুবিধা করবে, হেল্প করবে আমাদের। এখন আমরা লোয়ার চেস্টের লাস্ট ওয়ার্কআউট করব, এবং চেস্টের লাস্ট ওয়ার্কআউট হাই টু লোয়ার ফ্লাই, যেটা বডি স্ট্রেট সোজা থাকবে, হাতগুলো এই পজিশনে নিয়ে এই পজিশনে পুশ করবো বেবি নিয়ে এভাবে, লোয়ারের শেপ আনতে খুবই হেল্প করবে বড় করতে। তাহলে আজকের ওয়ার্কআউট এখানে শেষ করলাম, আই হোপ ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করবেন, ওয়ার্কআউটগুলো সুন্দর করে পারফর্ম করেন, ইনশাল্লাহ সুন্দর চেস্ট গঠন করতে পারবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন যারা সুন্দর চেস্ট গঠন করতে চায়। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।